হ্যালো ফ্রেন্ডস, এই যে দেখো আমরা রেডি হয়ে পড়েছি। এখান থেকে আমরা সবাই চলে যাবো সিটি সেন্টার, তারপর ওখান থেকে চলে কাকে বকে বলে দাও তো, বলে দাও সবাইকে, বলে দাও না কান্না করতে, বলে দাও। আমি কি বলি শুনো, ডাক্তারটা দেখিয়ে আসি না, তাহলে আমি মরে যাই, মরে যাই, ডাক্তার দেখাবো না, মরে যাই, তাহলে মরেই যাবো, তাহলে ভালো হবে। মামা তুমি সবাইকে বলে দাও, পিপি শুধু কাকে বকে বলো না, তুমি সবাইকে বলো, সবাই শুনবে, বলো। ওই যে মনটা দেখে দেখে আমি আমি তুমি পাপা করে যাব। মামামের কান্না দেখেছো, একদম আমাকে বাড়ি আসতে দেবে না, কিন্তু তো বাড়িতে যেতেই হচ্ছে। যে দাদা আমি আর দাদা মাকে একটু ছাড়তে এসেছি, যে মলে মলে চলে এসেছি। বোনের অনেক দিনের ইচ্ছে যে একটা ওয়াচ কিনবে, স্মার্ট ওয়াচ, তো রিলায়েন্সে চলে এলাম। তো বোন পছন্দ করছে, তো ব্ল্যাকটা দেখছে, তো আমার ব্ল্যাকটা ভালো লাগছে না, তো ফাইনাল দেখি এইটা তো পছন্দ হয়েছে। ওর হাতেটা খুব ভালো মানিয়েছে, লাস্ট পর্যন্ত কোনটা দেখা যায়। তো আমার হাতে পড়িয়েছে, আমার হাতে মানাচ্ছে না, কারণ গোল হলে একটু ভালো লাগতো। তারপরে দেখো এই যে আমি এখন মলে যে বসে আছি, ওরা এখন গেছে ওয়াশরুমে, তো ওয়াশরুম থেকে ওরা বেরোক, এই জন্য আমি এখানে টাইম পাস করছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউটা, এতটা সুন্দর লাগছে কি বলবো, জানলা থেকেই দেখাচ্ছি। তো এখানে বোন আর মিমি দাঁড়িয়ে আছে, দেখো কতটা ভালো লাগছে না। নাইটে খুব ভালো লাগে এই হলদারি ভিউটা, আমার তো খুবই পছন্দ। তারপর সোজা চলে এলাম একটু ম্যাক্সে কিছু জামা দেখতে, আর এখান থেকে জামার কোয়ালিটি, ম্যাক্স তো সবাই জানো, ম্যাক্স কোয়ালিটিও খুব মানে বলার মতন, খুবই পছন্দ। তো দেখা যাক নেওয়া হয় কি না। তো লাস্ট পর্যন্ত দুটো কুর্তি নিয়েছি, আর লেন্স কাটে চলে এসেছি, কিছু যদি চশমা পছন্দ হয়, কিন্তু পছন্দ হয়েছে কিন্তু আর নিলাম না। আর এখান থেকে আমার বোনপুর বায় না, যে এখানে এটা চড়বে, ওখানে ওটা চড়বে, তো দেখো ইতিমতন ও চড়ছে। আর এইদিকে আমি দিদি আর বোন মিলে এখন ফটো তুলছিলাম, আর এদিকে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন আমরা চলে এসেছি বিদ্যুতে। এইখানে এলেই আমরা এখানে খাওয়া দাওয়া করি, তো এখান থেকে কিছু একটু স্ন্যাক্স খেয়ে নেবো। আর এই দেখো আমার বোনের, তো বোন কি বলছিল ওই টাইমটা, যে দিদি এটা নে, আর হচ্ছে খুব আমাদের খিদে পেয়ে গেছে। তো দেখো বাইরের ওয়েদারটা এতটা সুন্দর ছিল কি বলবো, হালকা বৃষ্টি হয়েছে, তার সাথে সুন্দর ওয়েদার, কি সুন্দর গান মানে বেজেছিল, আর আমরা এখানটা বসে বসে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, খুব ভালো লেগেছিল আমাদের এই দিনটা, ভালো করে ঘোরাঘুরি হলো। তো অনেকটা দেরি হয়ে গেছে, দাদার কাছে চলেই যাব, কারণ আর বাড়ি যাওয়া হবে না। আর এদিকে মাম তো আমাদেরকে দেখে খুবই খুশি হবে, তো চলো দাদার কাছে যাচ্ছি। তো মানে এখন ধৈর্যই ছিল না, তো কী কী কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এই ওয়াচটা, এই আমার তো আছে, এটা আমার বোন কিনেছে আজকে, বোটে স্মার্ট ওয়াচ। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি গোল। তো চলো দেখাচ্ছি, বোনের অনেক দিনের ইচ্ছে, তো আমার পিসি কিনে দিতে চাইছো না, কারণ বলছে তোর বয়স হোক তারপরে তুই ওয়াচ পরবি। এই ওয়াচটার বয়স তোর হয়নি, স্মার্ট ওয়াচে।
তো দেখো এটা রাউন্ড রাউন্ড শেপের আছে, আর ও স্কোয়ারটা চাইছিলো, মানে আমার যে যেরকম সেই রকমও চেয়েছিলো, কিন্তু সবসময় আমার আজকে 3 বছর মানে হয়ে গেল। তো চলো দেখাই, ও অনেকদিন ধরে ঘুড়িটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, আজকে ওটা পেয়েছে। তো ফোটো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে খুলবে। কর তারপরে রাউন্ড শেপের আছে, এটা অনেকগুলো ফিচার্স দিয়েছে, যে ফিচার্সগুলো দেখে নাও তোমরা। এই যে মশা, তো ভালো লেগেছে। আর ও পিঙ্ক কালারটা চেয়েছিলো, মানে আমার যেইটা ও সেটা চেয়েছিলো। আমি বলছি কেন তুই এরকম নে না, আমার তো অনেক দিন হয়ে গেল। তো এইটাই লাস্ট পর্যন্ত আমরা ফাইনাল করে নিয়েছি, আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে জানিও, পারলে আমি এরকম একটা পরে কিনে নেব। কিন্তু আমার যেহেতু আমি আরেকটা কিনেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমার ঘড়িটা পরে তোমাদেরকে দেখাচ্ছি আমার কেমন লাগে, তাহলে সেটা বড় কথা নয়। এই দেখো সত্যি সুন্দর, দেখো ঘড়িটা কতটা সুন্দর লেগেছে। তুই যদি একটু মোটা হতিস, কি বলছি, আমি যদি একটু মোটা হতাম, আমি মোটা ছিলাম, মানে এই যাত্রায় রোগা হয়ে গেছে। তো যাই হোক, তাই এর মধ্যে মোটা ছিলাম, এর মধ্যে চার এটা ভারী সুন্দর অফারে ছিল, অসাধারণ। এটার প্রাইস হচ্ছে 160 টাকা, ও পেয়েছে 106 টাকা, 106 টাকা, 106 টাকা। অফার, এখানে তো অফার থাকে সংসারের জন্য, সংসারি মানুষ। হ্যাঁ, আমি তো জানি একটু সংসারিটা কতই পেয়েছি, 140 না কত একটু পেয়েছি, সব অফারে পাই। এখানে খুব অফার হয়, আমি যখন যাচ্ছি বস্তা করে বাড়ি, বস্তাটা দেখো কত বড়। কিন্তু যখনই দেখো এই গ্লাসটা আমার বোন কিনেছে, আর একটা আছে সেটা তুমি কিনেছো। তো মানে যখন এমনি ঘুরতে আসি, কিন্তু ঘরের জিনিস দেখলে কেনা হবে, লেস, এসব বাচ্চাদের জিনিস, যে বোন পুটে নেটে কিনেছে। আমি নিয়েছি এটা রুম স্প্রে, কার কার শুনতে ভালো লাগে, আমি এটা রোজ রোজ আমাকে খুব পছন্দ। নেক্সট, এটা কত টাকায় পেয়েছি জানো, এটা খুব কম টাকায় পেয়েছি। বিলটা দেখো, যাই হোক এখন দেখতে হবে, আমি বুঝে যাবো। এগুলো তো বাচ্চা কুচকাচ নিয়েছে, পারফিউমটা দেখো, এঙ্গেজের খুব দারুণ, হালকা স্মেল দেয়, খুব সুন্দর। আর লায়ারের পারফিউমটাও সুন্দর, বেশ আমার তো পছন্দ। ঘুম পেয়েছে, এটা নিভিয়ার রোলন, গরম চলে এসছে, এই ডেট দেখা হলো না, ঠিক আছে। এটাও আমি যা কিনেছি সবারে আমি পারবো। আর এই কাপড়গুলো খুব প্রবলেম করে বাবা, এগুলো নিচের ঘরের জন্য ঠিক আছে, নিচের যে আমাদের রুমের জন্য, রুম নয় মানে বাইরে যে রুমের যে বাইরে যে সবার কিছু আছে না, এইটা নিয়েছি, এটা নিয়েছি। এই ম্যাটগুলো মানে আউটডোরের ম্যাটগুলো, আর এইটা নিয়েছি সেটা আবার কার জন্য এতগুলোটা বাইরে একেবারে মেন গেটে। হ্যাঁ, পুরো ওটা দেওয়া যাবে জানিয়েছি। তোমার তো জানো মানে ড্রেস পোশাক, ড্রেস পোশাক তো মানে কিনি প্রচুর, তার থেকেও আমার বাড়ির জিনিসের প্রতি প্রচুর আকর্ষণ, খুব ভালো লাগে প্রতিটা জিনিস। তো কী বলবো, ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। আর কিছু বলবো না, ওটা আজকের মতো। লাস্টে তো তোমাদেরকে দেখানো হয়নি, এই দুটো ল্যাকমি নেল পলিশ কিনলাম, আর আমার নেল পলিশ খুব খুব পছন্দের একটা জিনিস, মানে সাজুগুজুর মধ্যে আমি নেল পলিশ খুব খুব ভালোবাসি পরতে। আর এই যে দেখো দুটো কিনেছি, আবার ভেবেছি আমি পরের বারে এলে 3-4টে কিনে নেবো একদম। তো কালারগুলো খুব ভালো ছিল, তো এর মধ্যে এই দুটো কালার নিয়েছি।
হঠাৎ করে দাদার বাড়ি চলে গেলাম, কারণ মল থেকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই জন্য দাদা বলছে আর বাড়ি যেতে হবে না, সোজা এখানে চলে আয়। তো মাম্মাম তো আমাদেরকে দেখে ইতিমধ্যে খুবই খুশি, খুব খুশি যে পিপি ডক্টর দেখাতে গেছিলো। তারপর সকালবেলা দেখ সেই যখন বেরোচ্ছি সেই কান্না, তো কিছু করার নেই, আজকে তো আমাদের বাড়ি যেতেই হচ্ছে। আর এদিকে আমার বোনপোর দুষ্টুমি দেখেছো, কীরকম দুষ্টুমি করে আসছে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।